জখলাবন্ধাত অসহায় বাঘিনীক নৃশংস আক্রমণ করা 9 জন লোক আটক করেছে আরক্ষী। ঘটনার ভিডিও ফুটেজের সহায়ত চিনাক্ত করা হয়েছে 6 জনক লোক। জয়ন্ত সেন, বাহাদুর সাহানি, সন্তোষ গোড়, দুর্গা গোড়, নিখিল সাহানি, নরেশ সাহানীক ইতিমধ্যে চিনাক্ত করেছে জখলাবন্ধা আরক্ষী। আন 3 জনক জেরা অব্যাহত রাখিছে আরক্ষী। নিউজ লাইভর বাতৰিৰ পিছতে তৎপর হয়েছে আরক্ষী। নিশার ভাগত আরক্ষী চলাইছিল অভিযান। উল্লেখ্য যে জখলাবন্ধার কেরি বাকরিত এটা উন্মত্ত লোকে কলঙ্গত আবদ্ধ হয়ে পড়া ঢেকিয়াপতিয়া বাঘটুক শিলাবর্ষণ করে আহত করেছিল। আর তারপরে আরক্ষী তৎপরতারে 6 জন লোক, ইতিমধ্যে আমি জানাইছো 9 জন লোকক আটক করেছে আরক্ষী। আরক্ষী তৎপরতারে 9 জন লোকক আটক করবলে সক্ষম হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজের সহায়ত চিনাক্ত করা হয়েছে 6 জনক লোকক। আর এই সন্দর্ভত আমি অধিক জানিবলে চেষ্টা করি। ফোন লাইনত আমি সংযুক্ত হয়েছো কলিয়াবর জ্যেষ্ঠ সাংবাদিক গৌতম বরার সঙ্গে। গৌতম, আরক্ষী তৎপরতার ইতিমধ্যে 9 জন লোকক আটক করার খবর আছে, যেহেতু আবদ্ধ হয়ে পড়া কলঙ্গত আবদ্ধ হয়ে পড়েছিল বাঘিনী, আর তারপরে একাংশ লোকে নৃশংসভাবে শিলাবর্ষণ করেছিল, আহত করেছিল বাঘিনীজনীক, তারপরে আরক্ষী তৎপরতার এই পন্থা হাতত লৈছে। আমি আপনার অধিক জানি বিচার গৌতম। ঘটনার পাশত আসলে বন বিভাগে এক গোচর রুজু করেছিল জখলাবন্ধা আরক্ষী থানাত, যেহেতু অসহায় সেই বাঘিনীগীক বাঘিনীজনীক যথেষ্ট লোকে শিলগুটি নিক্ষেপ করেছিল, দাঁতিরে আক্রমণ করেছিল, যার কারণে ইতিমধ্যে চিকিৎসকে ঘোষণা করেছিল যে বাঘিনীজনী যথেষ্ট আঘাতপ্রাপ্ত হয়েছে, এটা চকু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, আনটো চকু কিছু আঘাতপ্রাপ্ত হয়ে আছে। গতি এই ক্ষেত্রত এই ঘটনা পোহরলে অহার পিছতে যুক্ত ভিডিও ফুটেজ আছিল, স্থানীয় লোকে আরক্ষীক যোগান ধরেছিল বা কোনোবা সাংবাদিকও হয়তো কোনোবাই যোগান ধরেছিল সেই ভিডিও ফুটেজ তেওঁলোকৰ পৰা সংগ্রহ করেছিল। আর তার পাছতে সেইখিনি পোৱাৰ পিছতে বন বিভাগে এক গোচর রুজু করেছিল যিসকল লোকে বাঘিনীজনীক আক্রমণ করেছিল, আর সেইখিনি যথেষ্ট লোকে প্রত্যক্ষ করেছিল সেই গোটেই সমগ্র ঘটনা। আর নিশার ভাগতে গোচর রুজু করার পিছতে যি 112/24 গোচর রুজু করেছিল সেই গোচৰ ভিত্তিত বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনত 9 জনক লোকক আটক করেছে। ইয়ার ইতিমধ্যে আমি জানিব পাৰিছো যে 6 জনক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, আর সেইসকলের নাম হল জয়ন্ত সেন, বাহাদুর সাহানি, সন্তোষ গোড়, দুর্গা গোড়, নিখিল সাহানি, নরেশ সাহানি, এই সকলক ইতিমধ্যে গ্রেপ্তার করেছিল বলে আমি জানিব পাৰিছো। হয়তো আৰু 2 ঘণ্টামানৰ পাছত আমাক সবিশেষ তথ্য আমাক দিব বলে কৈছে মহকুমা আরক্ষী বিষয়গৰাকীয়ে। আর ইয়ার লগতে খুদপোষৰ বাবে 3 জনক ইতিমধ্যে আটক করেছে, তেওঁলোকক খুদপোষ করার পাছতে তেওঁলোকক গ্রেপ্তার করবনে নাই সেই কথা নিশ্চিত আমাক জনাব বলে জানাইছে। গতি দেখা গৈছে যে যি আসলে নারকীয় ঘটনা, যি পৈশাচিক ঘটনা জখলাবন্ধাৰ কলিয়াবৰ অঞ্চলত, আসলে মই ইতিমধ্যে আমি পূৰ্বৰ প্ৰতিবেদনত উল্লেখ কৰিছো যে জখলাবন্ধাৰ কলিয়াবৰ অঞ্চলত প্রায় 2 বছৰ ধরে এনে ধরনের বাঘর একটা পরিয়াল বিচরণ করে আছিল, কিন্তু দেখা গৈছিল যে কোনো লোকে সেই বাঘক আক্রমণ করা নাছিল, বাঘক অসুবিধা দিয়া নাছিল, বাঘে পশুধন নিধন করেছিল যদি কোনো ধরনের অসুবিধা করা নাছিল, কিন্তু অবশেষত বাঘ যে বাঘিনীজনী দেবসত্রর পর যেটা বন বিভাগে খেদি পঠিয়েছিল আর দিশহারা হয় বাঘজনী আহি জখলাবন্ধার সমীপত উপস্থিত হয়েছিল, আর পুয়া যোৱাকালি পুয়া বাঘিনীজনী যেতিয়া পুরোহিত বাঘিনীজনী যেতিয়া জখলাবন্ধা পাইছিল তেতিয়া এই সকল উন্মত্ত যুবকে, আসলে সকলো দেখা গৈছিল যে কম বয়সৰ যুবক, তেওঁলোক 19-25 বছৰ এনেকুৱা ধৰণৰ বয়সৰ যুবক এইসকল, তেওঁলোকে আসলে উন্মত্ত হৈ সেই বাঘিনীজনীক আক্ৰমণ কৰিছিল, আসলে পানীত পৰাৰ আগতেই আক্ৰমণ কৰি আহত কৰিছিল। আমি দেখা পাইছিলো আমাৰ ভিডিঅ' ফুটেজত সেইখিনি ধৰা পৰিছিল যে সেইসকল যুবকে, সেই কম বয়সৰ যুবকসকলে আসলতে পানীত পৰাৰ আগতেই বাঘজনীক আহত কৰিছিল, শিলগুটি নিক্ষেপ কৰি, জাঁথি নিক্ষেপ কৰি, চোকা অস্ত্ৰ নিক্ষেপ কৰি বাঘিনীজনীক আক্ৰমণ কৰিছিল। আৰু তাৰ পাছত গৈ পানীত যেতিয়া পৰিছিল, অসহায় চকুৰে নেদেখা, এটা চকুৰে নেদেখা হৈ পৰা বাঘিনীজনী অসহায় অৱস্থাত গৈ পানীত পৰিছিল, আৰু সেই সময়তে সেই উন্মত্ত যুৱকসকলে এনেধৰণে বাঘিনীজনীক আক্ৰমণ কৰিছিল, আৰু অৱশেষত হয়তো এই সকলক যেতিয়া ধরব তারপর আসলে তেওঁলোকের সমগ্র ঘটনা পোহরলে আহিব, তেওঁলোকক কোনে এনে ধরনের কথা কৈছিল না, তেওঁলোকে নিজাববীয়াকে এনে ধরনের আক্রমণ করেছিল সেই কথা পোহরলে আহিব। আরক্ষীয়ে ইতিমধ্যে অভিযান এতিয়াও অব্যাহত রাখছে, এই ঘটনাত আরো লোক জড়িত আছে, তেওঁলোককো হয়তো খুব কম সময়ের ভিতর গ্রেপ্তার করবলে সক্ষম হবো।